নতুন বছরের শুরু থেকে আপনি আপনার যে কোনো প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। আর এই লোন আপনি নিতে পারবেন সর্বোচ্চ 8 বছরের জন্য। যেখানে অন্য অন্য ব্যাংক পার্সোনাল লোন দিচ্ছে সর্বোচ্চ 5 বছর মেয়াদে, সেখানে সোনালী ব্যাংক আপনাকে দিচ্ছে 20 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ 8 বছর মেয়াদে। আপনি লোনের জন্য যখন অ্যাপ্লাই করবেন, সোনালী ব্যাংক আপনাকে সর্বোচ্চ 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে লোনটি প্রদান করে থাকবে। তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আপনাকে কিছু নতুন নিয়ম মানতে হবে। এটা বাংলাদেশের অন্যান্য ব্যাংক থেকে কিছুটা ডিফারেন্ট। বিস্তারিত অনেক কিছুই জানবেন আজকের এই ভিডিওতে, তাই আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমেই একটি প্রশ্ন আসতে পারে যে আপনি কোন কোন প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারবেন। আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনেই আপনি এই লোনটি নিতে পারবেন। সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য কারা আবেদন করতে পারবে? সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য প্রথমত স্যালারিড পার্সন বা বেতনভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে। বেতনভুক্ত বলতে আপনি কোনো সরকারি চাকরি করতে পারেন, অথবা এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠান হতে পারে, অথবা আপনি স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন, স্কুলের টিচার হতে পারেন, বা আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, এরকম ব্যক্তিরা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত, পেশাদার শ্রেণী যারা আছেন, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, এফসিএ, সিএ ইত্যাদি। তৃতীয়ত, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন এবং আপনার ক্রাইটেরিয়া যদি সোনালী ব্যাংকের সাথে ম্যাচ করে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা জানব কত টাকা লোন পাবেন, ইন্টারেস্ট রেট কত হবে এবং মেয়াদ কত দিনের। আপনি যদি পার্সোনাল লোনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনি সর্বনিম্ন 1 লক্ষ টাকা আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। এই লোনের মেয়াদ আপনি 1 থেকে 8 বছরের জন্য নিতে পারবেন। তবে এখানে একটি শর্ত আছে, আপনার চাকরির মেয়াদকাল অবশ্যই 8 বছর পর্যন্ত থাকতে হবে। এই লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে 9%, আর লোনের প্রসেসিং ফি হবে 0.50%। আপনার কী কী যোগ্যতা থাকলে আপনি এই লোন নিতে পারবেন? সোনালী ব্যাংকে পার্সোনাল লোন নিতে হলে আপনার প্রথম যোগ্যতা হচ্ছে আপনাকে কমপক্ষে 18 বছর হতে হবে। দ্বিতীয়ত, আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তৃতীয়ত, আপনার মাসিক আয় কত হতে হবে। এটি অবশ্য আপনি যেই কোম্পানিতে চাকরি করেন বা যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেটির উপরে নির্ভর করবে। এবার আসি, আপনি যদি লোন নিতে চান তাহলে আপনি কত টাকা লোন পাবেন এবং প্রতি মাসে কিস্তি কত দিতে হবে। আপনি কত টাকা লোন নিতে পারবেন সেটি নির্ভর করবে আপনার নেট বেতনের উপরে। আপনার প্রতি মাসে যে নেট স্যালারি হবে, আপনি সোনালী ব্যাংক থেকে যে পরিমাণ টাকা লোন নেবেন তার ইএমআইয়ের কোনোভাবেই বেশি হবে না। এটার একটি ক্যালকুলেশন রয়েছে যেটি সোনালী ব্যাংক থেকে প্রোভাইড করা হয়েছে। আমি এই ক্যালকুলেশনটি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে চার্টটি দেখবেন। এখন একটি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরুন আপনি 1 লক্ষ টাকা একটি পার্সোনাল লোন নিতে যাচ্ছেন 1 বছরের জন্য, তাহলে আপনার নেট স্যালারি হতে হবে 8,745 টাকা। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা ঋণ নেন সেক্ষেত্রে 1 বছরের জন্য, তাহলে আপনার অবশ্যই নেট স্যালারি 8,745 টাকার বেশি হতে হবে। আপনি যদি 2 বছরের জন্য ঋণ নিয়ে থাকেন 1 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনার নেট স্যালারি হতে হবে 4,568 টাকা। 3 বছরের জন্য 3,180 টাকা, 4 বছরের জন্য 2,489 টাকা, 5 বছরের জন্য 2,076 টাকা, 6 বছরের জন্য 1,803 টাকা, 7 বছরের জন্য 1,609 টাকা এবং 8 বছরের জন্য 1,465 টাকা। ঠিক একইভাবে 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা যদি লোন নিয়ে থাকেন, সেটার চার্ট এখানে দেখানো হচ্ছে। আপনি যদি 1 বছরের জন্য 3 লক্ষ টাকা লোন নেন, সেক্ষেত্রে আপনার মান্থলি নিট স্যালারি হতে হবে 26,265 টাকা। ঠিক একইভাবে আপনি যদি 3 লক্ষ টাকা 8 বছরের জন্য নিতে চান, সেক্ষেত্রে আপনার নিট স্যালারি হতে হবে 4,915 টাকা। ঠিক একইভাবে 8 লক্ষ, 9 লক্ষ এবং 10 লক্ষ টাকার একটি লিস্ট দেখানো হচ্ছে। এখন ধরে নিচ্ছি আপনি 10 লক্ষ টাকার একটি লোন নেবেন 8 বছরের জন্য, সেক্ষেত্রে আপনার নিট স্যালারি হতে হবে 14,650 টাকা। আপনি চাইলে এই পুরো পেজটির একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার লোন ক্যালকুলেশন করতে সুবিধা হবে। অর্থাৎ কত টাকা আপনি নিট স্যালারি পেলে কত টাকা লোন নিতে পারবেন, কত বছরের জন্য, সেটি আপনি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি 11 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ করে টোটাল 20 লক্ষ টাকার যে লিস্টটা দেওয়া আছে সেটা আপনি যদি খেয়াল করেন, তাহলে আপনি দেখবেন 20 লক্ষ টাকার 8 বছরের জন্য স্যালারি হতে হবে 29,300 টাকা। আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান, সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ ব্যাংকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে এই পার্সোনাল লোনের জন্য,
সবার জন্য কিছু কমন ডকুমেন্টস রয়েছে, সেগুলো আমি বলে দিচ্ছি। এর পাশাপাশি কিছু এডিশনাল ডকুমেন্টস লাগতে পারে, সেটি ব্যাংক আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। তো কমন ডকুমেন্টসগুলো হচ্ছে নমিনির দুই কপি ছবি, এনআইডি কার্ডের কপি, বেতনের সনদ বা পে স্লিপ, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, চেয়ারম্যান অথবা মেয়রের সার্টিফিকেট। এর পাশাপাশি লোনের জন্য দুজন গ্যারান্টর লাগবে। তো গ্যারান্টারের জন্য আপনাকে গ্যারান্টারের দুই কপি ছবি এবং গ্যারান্টারের একটি এনআইডি কার্ডের কপি লাগবে, বেতন সনদ অথবা পে স্লিপ লাগবে, একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে। এছাড়াও ব্যাংক যদি মনে করে গ্যারান্টারের আরও কিছু এডিশনাল ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে বলে দিবে কী কী ডকুমেন্ট এডিশনাল দিতে হবে। সো আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান, তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী যেই সোনালী ব্যাংকের শাখাগুলো রয়েছে সেখানে গিয়ে আপনার লোনের প্রয়োজন সম্পর্কে জানাতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।